এই মুহূর্তের সবথেকে বড় একটি আপডেট চলে আসছে যে রাজ্যে কিন্তু লকডাউনের যে বিধিনিষেধ রয়েছে তা কিন্তু জারি থাকছে। তো সেক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্যের যে লকডাউন রয়েছে এক কথা বিধিনিষেধ, তা আমরা প্রত্যেকে জানি যে এই মাসে শেষ হবে, তা কিন্তু আগামী 15 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তো দেখে নিচ্ছি যে 15 জুলাই পর্যন্ত রাজ্যে কী কী চলবে, কী কী বন্ধ থাকবে, কী কী নতুন করে খুলছে এবং কী কী বন্ধ থাকছে, সমস্ত ডিটেলস আমরা দেখে নেবো আজকের ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতে পাচ্ছেন তার নিচে একদম ক্লিক করে ভিডিওতে একদিন আদল অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশান অলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই আপনার জেলার নাম এবং ব্লকের নাম জানিয়ে দেবেন। তো বলা হয়েছে যে রাজ্যে করোনা নিয়ে যে বিধিনিষেধ তা 15 জুলাই পর্যন্ত বহাল থাকবে, নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বুঝতেই পারছেন যে 15 জুলাই পর্যন্ত লকডাউনের কিন্তু যে অর্থাৎ বিধিনিষেধ তা কিন্তু জারি থাকবে। তো সেক্ষেত্রে জুলাই মাস থেকে চালু হচ্ছে 50% যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি এবং বেসরকারি বাস, অর্থাৎ জুলাই মাস থেকে কিন্তু সরকারি এবং বেসরকারি বাস কিন্তু চলাচল করবে 50% যাত্রী নিয়ে। এবং বলা হয়েছে যে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুলতে পারবে সেলুন এবং পার্লার, অর্থাৎ জুলাই মাসে কিন্তু সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সেলুন এবং পার্লার কিন্তু খুলতে পারবে। পাশাপাশি বলা হয়েছে যে 50% গ্রাহক নিয়ে দিনে 7 ঘন্টা খুলতে পারবে সেলুন এবং পার্লার, অর্থাৎ 50% গ্রাহক নিয়ে কিন্তু দিনে 7 ঘন্টা সময় নিয়ে কিন্তু খুলতে পারবে সেলুন এবং পার্লার। 50% কর্মী নিয়ে খোলা যাবে সমস্ত বেসরকারি অফিস, অর্থাৎ এবার কিন্তু 50% কর্মী নিয়ে বেসরকারি অফিস কিন্তু খোলা যাবে। এরপর বলা হয়েছে যে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা রাখা যাবে সমস্ত বেসরকারি অফিস, রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধ কিন্তু বহাল থাকবে। তো বুঝতেই পারছেন সরকারি এবং বেসরকারি অফিস কিন্তু সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা যাবে। এর পাশাপাশি বলা হয়েছে যে কর্মীদের যাতায়াতের ব্যবস্থা কিন্তু নিজেদেরই করতে হবে সংস্থাকে, অর্থাৎ কর্মীরা কীভাবে যাতায়াত করবে তা কিন্তু সেই সংস্থাকেই কিন্তু ব্যবস্থা করতে হবে। এরপর বলা হয়েছে যে কিছুটা ছাড় দিয়ে পরিস্থিতি বিচার করে পরবর্তী পদক্ষেপ করা হবে, নবান্নে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর বলা হয়েছে যে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে বাকি সমস্ত দোকান, 50% লোক নিয়ে খোলা যাবে জিম। তো এবার কিন্তু জিম খুলছে, সেক্ষেত্রে 50% লোক নিয়ে জিম কিন্তু খোলা যাবে এবং সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে বাকি সমস্ত দোকান। এরপর বলা হয়েছে যে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা রাখা যাবে সবজি ও মাছের বাজার, সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত অর্থাৎ সবজি এবং মাছের বাজার কিন্তু খোলা যাবে। এবার কিন্তু অর্থাৎ 15 জুলাই পর্যন্ত কোনোরকমভাবে লোকাল ট্রেন এবং মেট্রো কিন্তু চলছে না, তা কিন্তু বন্ধই থাকছে। আর যখনই আপডেট চলে আসবে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো এবং এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন।